ধৈর্যদের জন্য 6 দিনের আবার পুলিশ রিমান্ড চেয়েছে, আর সুস্মিতার জন্য 8 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। কারণ মেইন রিজন হচ্ছে প্রদ্যুৎ ধৈর্যদীর সঙ্গে দেখা গিয়েছে যে লাস্ট 2 মাসে মোর দেন 200 কল আছে, 200 কল মানে পার ডে মোর দেন 3 কলস। সুতরাং এই কল তুমি প্রদ্যুৎ ধৈর্যদীর সঙ্গে কেন করেছ বা এই প্রদ্যুৎ ধৈর্যদী তুমি অ্যাকিউজডের সঙ্গে কেন করেছ তার কোনো এক্সপ্লেনেশন সে দিতে পারেনি, তাই আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। ইট ইজ, হি ইজ নট কোঅপারেটিভ। সুস্মিত বলছে যে 27-28 তারিখ একটা মিটিং হয়েছে, সেখানে গিভ দ্য একজ্যাক্ট ডেট। সেই ডেটে বলছে মেইন অ্যাকিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে, হু আর আরও অনেকে, এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে, বাট শি ইজ নট কোঅপারেটিং। ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড দেওয়া চেয়েছে। আর বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে? আগামীকালকে আরেকজনকে প্রডিউস করা হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ড থেকে। কি নাম তার? তার নাম আকাশ কর। কোথায় থেকে? ঝাড়খণ্ড থেকে। তারা বুধে কালকে এসে পৌঁছবে, আগামীকালকে পৌঁছে প্রডিউস করা হবে। আজকে দুজনের মানে আরও কতদিন রিমান্ড চাওয়া হয়েছে? একজনের 6 দিন, একজনের 8 দিন।